করোনা তৃতীয় ঢেউ মোকাবিলায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য আধিকারিক গোপাল কৃষ্ণ ঢালি। বৃহস্পতিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস, সিএমএইচ ডক্টর অমিয় কুমার বেরা সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন এবং বৈঠক করেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের করোনা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। করোনা তৃতীয় ঢেউ মোকাবিলায় চিকিৎসা পরিকাঠামো নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের কড়া বিধিনিষেধে আবারও করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তবে জানা যাচ্ছে খুব দ্রুত আছড়ে পড়বে করোনা তৃতীয় ঢেউ, আর তৃতীয় ঢেউ মোকাবিলায় জোর কদমে প্রস্তুত মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড হাসপাতাল মাতৃসদন পরিদর্শন করলেন স্বাস্থ্য আধিকারিক গোপাল কৃষ্ণ ঢালি। বৃহস্পতিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস, সিএমওইচ ডক্টর অমিয় কুমার বেরা সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন এবং বৈঠক করেন তিনি। করোনা তৃতীয় ঢেউ মোকাবিলায় চিকিৎসা পরিকাঠামো নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। গোপাল কৃষ্ণ ঢালি বলেন, বর্তমানে মুর্শিদাবাদের করোনার সংক্রমণ খুবই কম, হাসপাতালে রোগীর সংখ্যাও মাত্র কয়েকজন। তবে বিধিনিষেধ শিথিল হলে আবারও সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের সঙ্গে সঙ্গে বাড়াতে হবে করোনার টেস্ট ও ভ্যাকসিনেশনের প্রক্রিয়া, এমনটাই জানালেন তিনি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখে আর কোন কোন বিষয়ে বিশেষ করে নজর দেওয়া প্রয়োজন সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। তৃতীয় ঢেউয়ে শিশুদের সুরক্ষায় বিশেষ নজর দিতে শিশু বিভাগের পরিকাঠামো ও শিশু রোগ বিশেষজ্ঞদের আরও বেশি তৎপর হতে হবে, এমনটাই জানালেন তিনি। না, প্রস্তুতি আমি যেটা বললাম যে ধরুন তৃতীয় ঢেউটা তো সবসময় আমাদের ঢেউ বলবো না, মানে যদি বাড়ে আবার, কারণ এখন তো লকডাউন চলছে, তো অবভিয়াসলি গ্রামের লোকজন গ্রাম ছেড়ে শহরে আসতে পারছে না, তো লকডাউন উঠে গেলে দেখবেন আবার বাড়তে পারে। তো সেই জন্য বললাম যে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, হেলথ কেয়ার ওয়ার্কার, তারা প্রিপেয়ার থাকো। গভর্নমেন্টও চাইছে যে আরও বেশি টেস্ট হোক, টেস্টটা গ্রামাঞ্চলে হোক, কেননা যেহেতু শহরের লোকজন আসতে পারছে না, গাড়ি ঘোড়া নেই, সেই জন্য চোখ বুজে থাকলে হবে না, আমাদের প্রোঅ্যাক্টিভ হয়ে গ্রামের দিকেও যেতে হবে, টেস্ট করতে হবে, তো ডিটেকশান রেটটাকে ঠিক করতে হবে। তা নাহলে আমাদের একটা ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন থাকবে যে কমে গেছে, আমরা রিল্যাক্সড হব, সেই জায়গা সেইটার কোনো কিন্তু কোনো জায়গা নেই। আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং আমাদের যে প্রোটেকশানগুলো রয়েছে, পার্সোনাল প্রোটেকশান, মাস্ক, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো মেনটেন করতে হবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যত লোককে সম্ভব ভ্যাকসিনেট করতে হবে। হসপিটালগুলো ঘুরছি যে ম্যানেজমেন্ট তো এখন মোটামুটি প্রোটোকল বেসড হয়েছে, সবাই স্বাস্থ্যকর্মীরা খুব ওয়াকিবহল এবং তারাও তাদের সাধ্য মতন চেষ্টা করছে উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তো সেটাই আমি বলছি যে এখন তো যেহেতু কমে গেছে, এখন মাত্র 7টা পেশেন্ট রয়েছে এখানে, সেই জন্য বলছি যে আমাদের স্বাস্থ্যকর্মীদের কোনো ঢিলেমির জায়গা নেই, বরঞ্চ এই সময়টা আমরা একটু জোর করে দেখি যে কোন কোন জায়গাগুলো আমাদের ইম্প্রুভমেন্টের রয়েছে, যাতে করে আমরা আবার যখন বাড়ে আমরা ঠিক করে পরিষেবা দিতে পারি, সেটা নিয়ে ডিসকাশন হবে। বহরমপুরের অত্যাধুনিক চক্ষু পরীক্ষা কেন্দ্র মুখার্জি আই কেয়ার, এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অভিজ্ঞ চক্ষু পরীক্ষকের দ্বারা চক্ষু চিকিৎসার সুব্যবস্থা। প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতি, শুক্র ও শনিবার বসতেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেবরাজ মুখার্জি। এছাড়াও রয়েছে সুলভ মূল্যের আধুনিক ডিজাইনের ফ্রেমে চশমা তৈরির ব্যবস্থা, পাবেন কন্ট্যাক্ট লেন্স ও অত্যাধুনিক ডিজাইনের সানগ্লাস। আমাদের ঠিকানা 12/G/7 কে ব্যানার্জি রোড, মেরি অ্যাপার্টমেন্ট, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8348157420।